একটা সময় গ্রামগঞ্জে হাতে ভাজা মুড়ির চাহিদা ছিল প্রচুর। বর্তমানে আধুনিক সব মেশিনের ভিড়ে এমন চিত্র তেমনটা চোখে পড়ে না। নরসিংদীতে 10টি কারখানায় অটোমেটিক রোস্টার মেশিন দিয়ে সারা বছরই তৈরি হচ্ছে মুড়ি। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে এখানকার মুড়ি। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মৌসুমী রহমান। নরসিংদী জেলায় 10টি কারখানায় অটোমেটিক রোস্টার মেশিন দিয়ে তৈরি হচ্ছে মুড়ি। পৌর শহরে 5টি, মাধবদীতে 2টি এবং পলাশে রয়েছে 3টি মুড়ির কারখানা। এসব কারখানায় প্রথমে গ্যাসের চুলায় কড়াইয়ে বিদ্যুৎ চালিত অটোমেশন দিয়ে আয়োডিন লবণ মিশ্রিত চাল গরম করা হয়। নির্ধারিত সময়ে গরম করার পর চালগুলো মেঝেতে নামিয়ে ঠান্ডা করা হয়। এরপর রোস্টার মেশিনে দেওয়া হয় মুড়ি তৈরির জন্য। এই চাল রোস্টার মেশিনের নিচে গ্যাসের আগুনের তাপে ছাকনি দিয়ে মুড়ি হয়ে হাউজে চলে যায়। আগে তো আমরা মাছ আসিরা মুড়ি ভাজে হাতে ভাজে পালা দিয়া চালুন দিয়া চালছে অনেক অটো মেশিন কটুভাবে মুড়ি হয় কড়াইয়ের মধ্যে চাল ভাজি টাঙ্কি দিলে মুড়ি হইয়া আনামতি বাইর। এটা ভিতরে চালুন আছে চাললে বাইর, আবার এখানে একটা চালনা আছে এটা তো চাললে মুড়ি বাইর। শ্রমিকরা হাউস থেকে মুড়িগুলো 50 কেজির বস্তায় ভর্তি করে এবং সেলাই করে গোডাউনে সারিবদ্ধ করে সাজিয়ে রাখে। এছাড়া এইসব কারখানায় প্রতি ঘন্টায় 400 কেজি মুড়ি উৎপাদন হচ্ছে। দৈনিক 6 থেকে 8 ঘন্টা পরিশ্রম করে প্রতি 50 কেজি বস্তায় 25 টাকা করে মজুরি পাচ্ছেন এসব কারখানার শ্রমিকরা। আমাদের কাজের কোনো টাইম টেবিল নাই, যেরকম কাজ পড়ে সেটা ওইরকমই করতে হয়। আমরা মনে করো 6টাতে লাগি, এরকম 2টা 2:30 কোনো দিন এরকম 3টা বাজে, কোনো দিন 12টা সময় শেষ হয়ে যায়। বেতন আমরা প্রোটেকশন 25টি বস্তা, এক বস্তা চাইলে মুড়ি হুড়াইলে 25 টাকা দেয়। 50 কেজি চাল থেকে 42 থেকে 43 কেজি মুড়ি উৎপাদন হয় বলে জানান মিল মালিকরা। গুণ ও মান ভালো হওয়ায় এখানকার মুড়ি স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে বিভিন্ন জেলায়। আমরা এখানে 10 বছর ধরে কাজ করতেছি। আপনার কড়াইয়ে চাল ভাজি, তারপরে রোস্টার মেশিন দিয়া মুড়ি তৈরি হয়। বালু দিয়া ভাজ্যা মুড়ি বাইর হয়, তারপর একটা বুলোয়ার বাতাসের মেশিন, এটা দিয়ে আইনা চালনাত পালায়, চালনাত থেকে জাইরা মুড়ি হাউজে পরে এখান থেকে আমরা প্যাকেট করি, খুব সুন্দরভাবে মুড়ি করি। ভালো জাতের ধান থেকে সিদ্ধ চাল দিয়ে মুড়ির চাল তৈরি করা হয়। চালের বাজারের সঙ্গে মুড়ির দাম ওঠানামা করে এবং বর্তমানে এখানে পাইকারি মুড়ি বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। হাতের কোনো কাজ নেই, হাতের কাজ হলো শুধু বস মালটা দেওয়া, প্যাকিং করা আর লোয়ানের কড়াইতে দেওয়া। এক এক সিজন এক এক দান আছে। এখন হলো 16 বিআর 16 বলে, আবার কিছুদিন পর আর বিআর 7। মেশিনের মুড়ি মোটামুটি হাতের বাজার তো খারাপ না, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই আর আমরা কোনো কেমিক্যাল ইউজ করি। এটা এখন মনে করেন 65 থেকে 70 টাকা পর্যন্ত হোলসেল করি। এটা চাউলের সাথে নির্ভর, চাউলের বাজারের সাথে নির্ভর, এটা আমাদের কোনো হাত নাই। যখন চাউলের দাম বাড়ে তখন আস্তে আস্তে আমরা রেট বাড়াই, চাউলের দাম কমে মুড়ির দাম কমে। এখানকার মুড়ির চাহিদা থাকায় দিন দিন এ ব্যবসার প্রসার হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। মৌসুমী রহমান, আরটিভি।